বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 29,700 মেগাওয়াটে উন্নীত করেছে। দেখুন, বিদ্যুতে আমাদের যথেষ্ট ভর্তুকি দিতে হয়েছে। এই ভর্তুকি আমরা ধীরে ধীরে কমাতে চাই এবং সে কারণে এখানে একটা সমন্বয় করা জরুরি হয়ে পড়েছে। বিদ্যুৎ সুবিধা আমরা যদি বজায় রাখতে চাই তাহলে সমন্বয়টা আমাদের করতে হবে। এটা একটা বিষয়, বিএনপির এক নেতা বলেছেন গণতন্ত্র ফিরিয়ে আনবেন, এবং এই আন্দোলনে সরকারের পরিবর্তন অবশ্যই হবে। এখন প্রশ্ন হচ্ছে দেশে একটা নির্বাচন হয়ে গেল, তারা নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনের নামে দেশে সন্ত্রাসের মহড়া দিয়েছে, আগুন সন্ত্রাস করেছে, 28 অক্টোবরের স্মৃতি আমাদের কারো ভুলে যাওয়ার কথা নয়, খুব দূর অতীতের বিষয় নয়। তারা কত ভয়ঙ্কর ভূমিকা আন্দোলনের নামে কত ভয়ঙ্কর হতে পারে বিএনপি, সেটা তারা বারবার প্রমাণ করেছে। এখন তাদের এই আন্দোলন, আমরা এই আন্দোলনের অর্থ বুঝি, আন্দোলন জনগণের